দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর বাজারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে নৌকার প্রচার মিছিল করেন নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ সেলিমউদ্দিনের লাঙ্গল প্রতীকের সমর্থনে বিয়ানীবাজার উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন বীর বিক্রমের সোনালী আঁশ প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জের পৌর শহরে ঢাকা দক্ষিণ রোডে এই কার্যালয়টি উদ্বোধন করা হয়। মেরামত ও সংরক্ষণ কাজে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিওবো, বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট 1-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হায়দার জানান, শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেটে মাদক সম্রাট খ্যাত জুবের আহমেদকে ইয়াবাসহ আটক করেছে 7 আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইসলামপুর শাকিনস্থ এএনএ অ্যাসোসিয়েটস পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় জুবেরের কাছ থেকে 180 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। বড়লেখায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার 47টি গির্জায় জিআর চালের ছাড়পত্র ডিও প্রদান করা হয়েছে। 2023-24 অর্থ বছরে জিআর কর্মসূচির আওতায় প্রত্যেকটি গির্জায় 500 কেজি হারে মোট 23.500 মেট্রিক টন চাল বিতরণ করা হয়।